হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তার নাম হলো ফেল করা বউ। এক শহরে বাস করত টিনা নামের একটি মেয়ে। টিনা দেখতে খুব মিষ্টি, ওর চেহারার দিকে তাকালে যে কেউ টিনাকে পছন্দ করে। কিন্তু টিনা ছোটবেলা থেকে লেখাপড়ায় অনেক কাঁচা, সে বারবার ক্লাসে ফেল করে। এদিকে টিনা সারাদিন মেকআপ আর রূপচর্চায় ব্যস্ত থাকে, যার জন্য লেখাপড়া করতে তার একদমই ভালো লাগে না। আর তাই সে প্রতি বছর ক্লাসে ফেল করে করে একই ক্লাসে অনেক দিন থাকে। এদিকে টিনার বড় বোন নীলা, সে পড়াশোনায় খুবই ভালো, সে সারাক্ষণ পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। নীলাকে নিয়ে ওদের মা বাবার তেমন কোনো টেনশন কাজ করে না, কিন্তু টিনাকে নিয়ে ওদের বাবা মা খুব চিন্তিত থাকে। শুনেছ আমাদের বড় মেয়ে লেখাপড়ায় অনেক ভালো, যতদিন ইচ্ছা নীলাকে পড়ালেখা চালিয়ে যাব। কিন্তু টিনার অবস্থা খুবই খারাপ, ও দিনের পর দিন শুধু ফেল করেই যাচ্ছে। সারাদিন শুধু রূপচর্চা আর খাওয়া, এছাড়া ওর আর কোনো কাজ নেই, শুধু লেখাপড়ায় ফাঁকি দিয়ে চলেছে। আর এই জন্য বছরের পর বছর ক্লাসে ফেল করে একই ক্লাসেই থাকছে। ওর ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তিত, এই মেয়েটার যে কি হবে, আমার রাতে ঘুম আসে না চিন্তা করলে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার মনে হয় নীলার আগে টিনাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আমি পাত্র দেখা আরম্ভ করছি, কারণ যে লেখাপড়া করতে চায় না তার বিয়ে করে সংসার করাই ভালো। কোনো একটা কাজের মধ্যে না থাকলে মেয়েটা একেবারেই বেয়ারা হয়ে যাবে, তাই আমি আজ থেকে পাত্র দেখা শুরু করব। তুমি টেনশন করো না, খুব শীঘ্রই টিনাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর সেদিন হতেই টিনার বাবা টিনার জন্য পাত্র দেখা শুরু করলো। একদিন টিনাকে ছেলেপক্ষ দেখতে আসলো। হ্যাঁ, আপনাদের মেয়ে তো দেখতে খুবই মিষ্টি, আমাদের ওকে খুব পছন্দ হয়েছে। তা মা, তুমি কতদূর লেখাপড়া করেছো? আমাদের পরিবারে সবাই শিক্ষিত এবং মেয়েরা সবাই চাকরিও করে। তখন টিনা হঠাৎ করে বলে বসলো, হ্যাঁ আমি এবার বিএ পাশ করেছি, আর ভবিষ্যতে আমার চাকরি করারও ইচ্ছা আছে। টিনার মুখে এই কথা শুনে টিনার বাবা মা অবাক হয়ে গেল, আর ছেলের মা টিনাকে দেখে খুব পছন্দ করল এবং বিয়ের দিন তারিখ রেখে গেল। হ্যাঁ টিনা, তোর একটুও ভয় করল না মিথ্যা কথা বলতে? পড়াশোনা না করে সারাদিন মেকআপ আর রূপচর্চা করে সময় পার করে দিস, আর আজ ছেলের মায়ের কাছে কত বড় মিথ্যা কথা বললি। বিয়ের পর যদি সব সত্যি জানতে পারে তখন ও বাড়িতে আমাদের মুখ থাকবে, বেহায়া মেয়ে হয়েছিস। মা, এত সব ভেবো না তো, আমাকে দেখে মনেই হয় না আমি ফেল করা মেয়ে, আর এসব কখনো জানতেই পারবে না। তুই চুপ কর, না পারিস সংসারের কোনো কাজ আর না আছে পেটে বিদ্যে, কি দিয়ে তুই সংসার করবি বলতো আমাকে? এত বড় মিথ্যা কথা আজ ছেলের মায়ের কাছে বললি, ভবিষ্যতে আমাদের এর জবাবদিহি করতে হবে। তুই জানিস বিয়ে তুমি ছেলে খেলা পেয়েছ, তাই না? সারাক্ষণ মুখে আটা ময়দা ঘষা ছাড়া তোর কোনো কাজ নেই, তুই আমাদের নাক কাটবি, বুঝতে পারছি। তোর বোনকে দেখ, দেখে কিছু শেখ, ও সারাক্ষণ লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল, আর তুই কি করবি শুনি? প্রশংসা করার মতো শুধুমাত্র তোর চেহারা ছাড়া আর কিছুই নেই, পরে বুঝবি আমার কথা। টিনার খুশিতে খুশিতে বিয়ে হয়ে গেল, সে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেল। শ্বশুর বাড়িতে গিয়ে টিনা সংসারের কোনো কাজই করতে পারত না, সে সারাদিনই রূপচর্চায় ব্যস্ত থাকত। টিনা, আমি ভাবছি তোমাকে এমএ পাসটা করাবো, তাই রাহুলকে বলে দিয়েছি তোমাকে কলেজে ভর্তি করে দিতে। বাড়িতে থেকে সংসারের তো কোনো কাজই তুমি করছো না, তাই লেখাপড়াটা অন্তত শেষ করো, ভবিষ্যতে তোমারই কাজে লাগবে। শাশুড়ির এই কথা শুনে টিনার মাথায় বাজ পড়ল, সে চিন্তা করতে লাগলো, এখন আমি কি করি? আমার শাশুড়ি আমাকে এমএ পাস করাতে চায়, অথচ আমি তো এসএসসি পাসও করিনি, এখন তো মহাবিপদে পড়লাম, কিছু একটা করতেই হবে। শোনো, মা আজ আমাকে বলেছে এমএ পাস করতে, কলেজে ভর্তি করে দেবে, কিন্তু বিএ পাসই যথেষ্ট নয় বলো? আর লেখাপড়া করার দরকার আছে? বাচ্চা মানুষ করার জন্য এসএসসি পাস হলেই হয়ে যায়, আর আমি তো বিএ পাস করেছি, তাই না?
এর বেশি লেখাপড়ার কোনো দরকার নেই, তুমি মাকে একটু বুঝিয়ে বলো। জিনা, লেখাপড়া করতে তোমার সমস্যা কি? তুমি তো বিএ পাশ করেছ, এমএ পাশ তো মাত্র কয়েকদিনের ব্যাপার, ওটা ভর্তি হতে হতেই দেখবে শেষ হয়ে গিয়েছে। না, আমি আর পড়ালেখা করতে চাই না, আমার বিয়ে হয়ে গিয়েছে, এ পর্যন্তই শেষ, এত লেখাপড়া দিয়ে কী হবে বলো। টিনার এই কথা শুনে রাহুল আর কিছুই বলল না। একদিন রাহুল অফিস থেকে বাড়িতে আসলো আর, টিনা এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। এই যে অফিসের কিছু দরকারি কাগজপত্র, এখানে কিছু কাজ বাকি আছে, আমি অফিসে বসে করতে পারিনি, তাই বাড়িতে নিয়ে চলে আসলাম, ভাবলাম তোমাকে দিয়ে করিয়ে নিব, এতে করে আমি একটু রেস্ট পাবো। এখানে অফিসের কিছু শীট আছে, এগুলো ইংরেজিতে লেখা, এই শীটগুলো তুমি দেখে দেখে পূরণ করে দিবে, আর কোনো কাজ নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ কাগজ। টিনা রাহুলের এই কথা শুনে খুব চিন্তায় পড়ে গেল, কারণ টিনা ছিল ম্যাট্রিক ফেল, সে ইংরেজি তেমন ভালো পারতই না, কিভাবে সে অফিসের কাজ করে দেবে সে চিন্তায় পড়ে গেল। টিনা ইংরেজি না পারায় ভুলভাল সব ইংরেজি লিখে অফিসের কাজ পূরণ করে রেখে দিল এবং সেই কাগজপত্র রাহুল অফিসে নিয়ে গেল। পরদিন অফিস থেকে ফোন আসলো টিনার কাছে, টিনা ফোন রিসিভ করলো। টিনা, তুমি কিভাবে অফিসের কাগজ পূরণ করেছো? এখানে তো সব ইংরেজি ভুল, আমি এই কাগজ আমার স্যারের কাছে জমা দেওয়াতে সে আমাকে অনেক বকাবকি করলো এবং আজ থেকে আমাকে অফিসে আসতে বারণ করে দিল, হয়তো আমার এই চাকরিটা থাকবে না, এখন কি উপায় হবে? তুমি অফিসের কাজটা করতে পারবে না সেটা আমাকে বুঝিয়ে বললেই হতো, কিন্তু এত ভুল করেছো কেন? এই কথা বলে রাহুল অফিস থেকে সোজা বাসায় চলে আসলো এবং টিনাকে খুব শাসালো। তখন টিনা রাহুলের কাছে সব সত্যি কথা প্রকাশ করল। টিনা শিক্ষিত নয়, এ কথা শুনে রাহুলের মন খুবই খারাপ হলো। টিনার শাশুড়ি এই কথা শুনে কিছুতেই মেনে নিতে পারছিল না, টিনাকে সে খুবই গালমন্দ করল। পাজি মেয়ে, মিথ্যা বলার জায়গা পাসনি, মিথ্যা বলে আমার ছেলেকে বিয়ে করেছিস সুন্দর চেহারা দেখিয়ে, বেয়াদব মেয়ে, তুই কি ভেবেছিস যে তোর এই আসল রূপ আমরা কোনোদিন টের পাবো না? আজই আমার বাড়ি থেকে বের হয়ে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না, তুই আমার ছেলের বউ হওয়ার যোগ্য না, অশিক্ষিত মূর্খ মেয়ে কোথাকার, এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। এই কথা বলে টিনার শাশুড়ি টিনাকে থাপ্পড় মারল আর সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ল। রাহুল সাথে সাথে তার মাকে হসপিটালে নিয়ে গেল। তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রাহুলকে বলল তার মায়ের একটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে, খুব শীঘ্রই কিডনি ট্রান্সফার করতে হবে। ডক্টরের এই কথা শুনে রাহুল খুব চিন্তায় পড়ে গেল, সে এই মুহূর্তে তার মায়ের জন্য কিডনি কোথায় পাবে। রাহুল, তুমি চিন্তা করো না, মায়ের জন্য কিডনি আমি দেব, আমি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আসলে আমি বুঝতে পারিনি, তাই আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। এই কথা বলে টিনা তার শাশুড়িকে একটা কিডনি দিল। টিনার কিডনি দেওয়াতে তার শাশুড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো এবং সেদিন হতে টিনাকে তার শাশুড়ি খুবই ভালোবাসতে শুরু করলো। তারপর থেকে টিনা তার সংসারে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প, ফেল করা বউ। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।